তো আজকে হচ্ছে ইগুরা এয়ার এয়ারড্রপটা নিয়ে আমরা হচ্ছে কাজ করব তো প্রথমে হচ্ছে এখানে যে ফুসেট লিঙ্ক আছে এই ফুসেট লিঙ্কের মধ্যে ক্লিক করবেন আর প্রথমে বলে এটা হচ্ছে আপনার বিএসসি যে টেসনেট আছে বিএস বিএসসি টেস্টনেটের উপরে আর কি তো আপনার হচ্ছে এই কাস্টম যে আর পিসিগুলো আছে এই আর পিসিগুলো হচ্ছে অ্যাড করে নেবেন আপনার মাস্কের মধ্যে তো প্রথমে হচ্ছে এই উপরের এক নাম্বার যে লিঙ্কটা আছে এই একের মধ্যে লিঙ্কটার মধ্যে ক্লিক করবেন আর আপনার হচ্ছে যেই বাই বাইন্যান্স স্মার্ট চেইনের বিএসসি অ্যাড্রেস বা ইথেরিয়াম যে অ্যাড্রেস আছে ওই অ্যাড্রেসটা ট্রাস্ট ওয়ালেট থেকে কপি করে নিয়ে আসবেন তো লিঙ্কটা ওপেন করলে প্রথম লিঙ্কটা ওপেন করলে এরকম একটা পেজ আসবে এখানে হচ্ছে আপনার যে অ্যাড্রেসটা আছে ওই অ্যাড্রেসটা এখানে পেস্ট করবেন ঠিক আছে এখানে পেস্ট করবেন আপনার অ্যাড্রেস দেন হচ্ছে গিভ মি ভিএন যেটা আছে এটার মধ্যে ক্লিক করবেন এখানে ওয়ান ভিএন যেটা আছে ওয়ান ভিএনভির মধ্যে ক্লিক করবেন তো এখানে দেখতেই পাচ্ছেন যে অলরেডি এটা দিয়ে দিয়েছে ঠিক আছে টেস্টনেড টোকেন দিয়ে দিছে আপনাকে আর প্রতি চব্বিশ ঘন্টায় আপনি হচ্ছে একবার এখান থেকে ক্লেম করতে পারবেন তো আপনি যদি চান এখান থেকে হচ্ছে আরও বিএসসির যেই টেস্টনেটের টোকেন আছে ওইগুলো ক্লেম করে নিতে পারবেন তো এইটার উপর ক্লিক করবেন এটার উপর ক্লিক করার পর এখানে বিটিসি যেটা আছে বিটিসির উপর ক্লিক করবেন তো এইভাবে হচ্ছে একটার পর একটা ক্লেম করে নেবেন প্রতি চব্বিশ ঘন্টায় আর কি একটা টোকেন যে কোনো একটা টোকেন ক্লেম করতে পারবেন এইভাবে হচ্ছে ক্লেম করে রাখবেন আর কি টোকেনগুলো এখন হচ্ছে আমাদের টেস্টের আপনার টোকেন ক্লেম করা হয়ে গেলে দেন হচ্ছে এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা হচ্ছে আপনার কেআইডব্লিউআই ব্রাউজারে ওপেন করবেন কপি করে নেবেন দেন হচ্ছে আই ব্রাউজারে ওপেন করবেন তো আপনারা চাইলে হচ্ছে এই লিঙ্কটা থেকে হচ্ছে টেস্টনেট টেস্টনেটের আর পিসিটা অ্যাড করে নিতে পারবেন তো এই লিঙ্কটাও আমি ভিডিও ডিসক্রিপশন আর পোস্টের মধ্যে দিয়ে দিব একটু নিচের দিকে আসবেন নিচের দিকে এসে আপনার ওয়ালেট যেটা আছে ওয়ালেটটা কানেক্ট করবেন তো ম্যাটা মাস্ক ডিটেক্টিভ ডিটেক্ট হলে দেন হচ্ছে আপনার পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করবেন তো ম্যাডাম আজকের পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে দেন হচ্ছে এগিয়ে হচ্ছে এই চেইন লিঙ্ক ডট অর্গের মধ্যে ব্যাক করবেন দেন হচ্ছে এই কন্ট্যাক্ট ওয়ালেট যেটা আছে এটার মধ্যে এটা ক্লিক করলে আপনার ওয়ালেটটা কানেক্টেড হয়ে যাবে ঠিক আছে এখানে হচ্ছে আপনি লাগবেন হচ্ছে বিএসসি টেস্টনেট ঠিক আছে বিএসসি টেস্টনেট বা বাইন্যান্স স্মার্ট চেইন টেস্টনেট লেখলো চলে তো সাতানব্বই যেটা দেখতে পাইতেছেন চেইন আইডি এটা হচ্ছে টেস্টনেট ঠিক আছে তো এখানে হচ্ছে টেস্টনেটটা অ্যাড করে নিবেন আপনি মেইন নেটও অ্যাড করে নিতে পারেন বা টেস্টনেট অ্যাড করবেন তো টেস্টনেট হচ্ছে এখানে অ্যাড টু মাস্ক এটার মধ্যে ক্লিক করবেন এটার মধ্যে ক্লিক করার পর এখানে থ্রি ডট যে বাটন আছে থ্রি ডটের মধ্যে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পর এখানে মাস্কে এরকম দেখতে পাবেন যে ওয়ান লেখা চলে আসছে তো এটার মধ্যে ক্লিক করবেন তো এটার মধ্যে ক্লিক করার পর আপনি জাস্ট নেটওয়ার্কটা অ্যাড করে নেবেন ঠিক আছে নেটওয়ার্ক এখানে সুইপ নেটওয়ার্ক যেটা আছে এটার মধ্যে ক্লিক করে অ্যাড করে নেবেন তো এখানে উপরে দেখতে পাবেন যে আমার বিএসসি টেস্টনেট লেখাটা চলে আসছে ঠিক আছে তো এখানে আমরা যে টেস্ট নেটে টুকেন ক্লেম করছি ওইটা হচ্ছে এখানে চলে আসছে তো এখন হচ্ছে আপনার উপরের যে আপনার থ্রি ডোড আছে থ্রি ডোডের মধ্যে ক্লিক করবেন থ্রি ডোডের মধ্যে ক্লিক করে এখানে দেখতে পাবেন যে ডেস্কটপ সাইট লেখা আছে তো এই ডেস্কটপ সাইটের মধ্যে ক্লিক করবেন তো সাইটটা ডেস্কটপ মোডে নিয়ে আসবেন ডেস্কটপ মোডে নিয়ে আসার পর আমরা যে সেকেন্ড লিঙ্কটা দিলাম ওই সেকেন্ড লিঙ্কটা কপি করে এখানে পেস্ট করবেন তো সেকেন্ড যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা পেস্ট করবেন দেন হচ্ছে সার্চ করবেন তো এটা সার্চ করার পর দেখতে পাবেন যে সেম একটা পেজ আপনার সামনে চলে আসছে সেম এরকম একটা পেজ চলে আসবে দেন আপনি হচ্ছে এখানে লঞ্চ অ্যাপ যে অপশানটা আছে লঞ্চ অ্যাপের মধ্যে ক্লিক করবেন তো লঞ্চ অ্যাপের মধ্যে ক্লিক করার পর আপনি হচ্ছে এই উপরের দিকে দেখতে পাবেন যে এখানে কানেক্ট ওয়ালেট লেখা আছে ঠিক আছে তো এই ওয়ালেটটা কানেক্ট করে দিবেন এখানে ম্যাটা মাস্ক সিলেক্ট করে দিবেন তো আপনি দেখতে পাবেন যে মেটা আজকে আপনার যেই ওয়ালেটগুলো আছে সবগুলো ডিটেক্ট করবে তো আপনি হচ্ছে এখানে আপনার যে ওয়ালেটটা দিয়ে হচ্ছে নেটে পার্টিসিপেট করবেন সে সেই ওয়ালেটটা একটাও সিলেক্ট করতে পারেন কিংবা সিলেক্ট অল এভাবে সিলেক্ট অলের মধ্যেও ক্লিক করে দিতে পারেন দেন হচ্ছে এখানে নেক্সটের মধ্যে ক্লিক করবেন এখানে কানেক্ট যেটা আছে কানেক্টের মধ্যে ক্লিক করলে সেম একটা বন্ডের মতো তৈরি হয়ে যাবে তো দেখ করার পর এখানে উপরের দিকে থ্রি ডোড আছে এই থ্রি ডোডের মধ্যে ক্লিক করবেন থ্রি ডোর মধ্যে ক্লিক করার পর এখানে ডেস্কটপ সাইট আছে কিনা এটা দেখে নেবেন ডেস্কটপ করে নেবেন দেন দেন হচ্ছে এখানে লঞ্চ অ্যাপ নামে একটা আছে লঞ্চ অ্যাপের মধ্যে ক্লিক করবেন লঞ্চ অ্যাপের মধ্যে ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন যে এখানে বাইন্যান্স লেখা আছে তো এই বাইন্যান্সের মধ্যে এখানে ওপেন বোল্ট লেখা আছে এটার মধ্যে ক্লিক করবেন তো ওপেন বোল্টের মধ্যে ক্লিক করার পর এখানে হচ্ছে আপনি লাগবেন জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট ফাইভ এভাবে জিরো পয়েন্ট ফাইভ লাগবেন আর নিচে হচ্ছে লাগবেন জেনারেট ইউএসডি এটার মধ্যে ক্লিক করবেন এটার মধ্যে ক্লিক করার পর এখানে লাগবেন হচ্ছে দুইশো এগারো তো আপনার এখানে দেখে নিবেন আপনি কত পর্যন্ত জেনারেট করতে পারবেন ওইটা দেখে তারপর হচ্ছে এখানে অ্যামাউন্টটা লাগবেন তারপর হচ্ছে এখানে লাগবেন হচ্ছে জেনারেট এই জেনারেটের মধ্যে ক্লিক করলে আর একটা পেজ হচ্ছে ওপেন হবে বা মাস্ক ডিটেক্ট হলে আপনার হচ্ছে কনফার্ম করে নেবেন আর যদি মাস্ক ডিটেক্ট না হয় সেক্ষেত্রে হচ্ছে এই থ্রি ডোরে ক্লিক করবেন থ্রি ডোরে ক্লিক করে এই মাস্কের ভিতরে চলে আসবেন ঠিক আছে তো দেন হচ্ছে কনফার্ম যে বাটন আছে কনফার্মের উপর ক্লিক করবেন তো কনফার্মের উপর ক্লিক করার পর আপনার হচ্ছে এয়ারড্রপ যে পেজটা আছে ওই পেজের মধ্যে চলে আসবেন তো তারপর দেখতে পাবেন যে ট্রানজ্যাকশনটা যখন সাকসেসফুল হবে এরকম সাকসেসফুল লেখা চলে আসবে তো লেখা চলে আসার পর এখানে কন্টিনিউ যেটা আছে কন্টিনিউর মধ্যে ক্লিক করবেন কন্টিনিউর মধ্যে ক্লিক করার পর দেখতে পাবেন যে এরকম একটা পেজ চলে আসবে ঠিক আছে তো এখানে পে বেকের মধ্যে আপনি দেখতে পাবেন যে আপনার ব্যালেন্সটা যে দুইশো এগারো ইউএসডি ছিল ওইটা এখানে শো করতেছে তো আপনি হচ্ছে আর কিছু করতে হবে না আপাতত এত পর্যন্ত করে রাখেন নেক্সট আপডেট আসলে সেটা জানাই দেওয়া হবে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলেন আর হচ্ছে টেলিগ্রামে জয়েন হয়ে থাকবেন অবশ্যই সব আপডেটগুলো পাওয়ার জন্য